দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের বাহক পদ্মা সেতুর হাত ধরে অর্থনৈতিক সম্ভাবনার স্বপ্নে বিভোর শরীয়তপুরের গরুর খামারিরা। সহজ যোগাযোগে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে আগের চেয়ে বেশি লাভের আশায় এখন তারা দিন গুনছেন। কৃষি নির্ভর শরীয়তপুর জেলার আয়ের একটি অন্যতম খাত গরু মোটা তাজাকরণ, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন। যোগাযোগ সংকটের কারণে ঠেমেতালে চলছিল সম্ভাবনাময় এ খাত। তবে পদ্মা সেতু ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন খামারিরা। আগে যেখানে কোরবানি পশু ও দুগ্ধজাত পণ্য ঢাকায় পৌঁছাতে সময় লাগত 14 থেকে 15 ঘণ্টা, সেখানে পদ্মা সেতু উদ্বোধন হলে সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘণ্টা। ঢাকাতে গরু পৌঁছাতে মিনিমাম 12 থেকে 13 ঘণ্টা 14 ঘণ্টা সময় লাগতো। এখন আমরা আশা করি ইনশাআল্লাহ 3 ঘণ্টা বা 3.5 ঘণ্টার মধ্যেই ট্রাক নিয়ে ঢাকায় পৌঁছতে পারবো। এর আগেও হয়তো আমাদের অনেকটাই ক্ষতির মুখে ছিলাম, কিন্তু পদ্মা সেতু চালুর সাথে সাথে আমাদের আমাদের খামারিরা অনেকটা লাভবান হবে। পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে ভালো ভালো পাইকার আসবে, আমাদের বিক্রি করতে সুবিধা হবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ আশা করছে পদ্মা সেতু চালু হলে এ খাতে বিনিয়োগ বাড়বে 600 কোটি টাকা। আর জেলা প্রশাসক বলছেন শুধু প্রাণী সম্পদ নয়, কৃষি খাতেও আসবে পরিবর্তন। শরীয়তপুরের যে গবাদি পশু এবং দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য, যেটা সহজে বাজারজাতকরণ বিষয়টা, সেটা তারা সহজে পাবে বলে আমি বিশ্বাস করি, এবং সেই আলোকে আমি আশা করতেছি বিনিয়োগের পরিমাণ প্রায় 600 কোটি টাকা বেড়ে যাবে। সরকারের একটি প্রাথমিক পর্যায়ে একটি উদ্যোগ রয়েছে, একটি অ্যাগ্রো বেসড ইকোনমিক জোন করা যায় কিনা সেটি নিয়েও বেজা থেকে এখানে সম্মানিত কর্মকর্তাবৃন্দ এসেছেন, সফর করে গিয়েছেন এবং তারাও এটির সম্ভাবনা দেখতে পেয়েছেন। আমরা এই বিষয়ে আমরা পজিটিভ একটি ফিডব্যাকের আশা করছি। পদ্মা সেতু জেলার 16,500 খামারিকে পৌঁছে দেবে তাদের স্বপ্নের ঠিকানায়, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।